লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টাকা পয়সা নিয়ে পজিটিভ বা ইতিবাচক চিন্তা করতে পারা একটি দক্ষতা যা আপনাকে আরও টাকা ইনকাম করতে সাহায্য করবে। বর্তমান এই সময়ে টাকার গুরুত্ব আমরা সকলেই জানি, যা নিয়ে বেশি কথা না বলাই ভালো। আপনি যখনই স্বাধীন শব্দটি শুনবেন তখনই আপনার মনে যেই বিষয়টা কাজ করবে তা হচ্ছে মুক্তি। এই স্বাধীনতা বা মুক্তি আমাদের সব ক্ষেত্রে থাকা চাই। ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ স্বাধীনতার নাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা মানে আপনার হাতে কিছু টাকা রয়েছে তা বোঝায় না। আর্থিক স্বাধীনতা মানে আপনার কাছে যথেষ্ট সম্পদ, সঞ্চয়, বিনিয়োগ ও নগদ টাকা রয়েছে যা দিয়ে আপনি ও আপনার পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে টাকা পয়সা সম্পর্কে ইতিবাচক চিন্তা করতেই হবে। আপনি প্রায় শুনে থাকবেন, টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমিও সেই কথার সাথে একমত, কেননা সুখ কোনো পণ্য বা সেবা না যা আমরা চাইলেই কিনতে পারবো। সুখ সম্পূর্ণই নিজের উপর। টাকা দিয়ে সুখ না কেনা গেলেও কিছু জিনিস কেনা যায় যা পরবর্তীতে সুখের কারণ হতে পারে। টাকা নিয়ে আপনার মানসিকতা পরিবর্তন করতে চাইলে প্রথমেই স্বীকার করতে হবে টাকা থাকা ভালো। খারাপের চেয়ে ভালো পথেই টাকা বেশি খরচ হয়, কিন্তু আমাদের চোখে শুধুমাত্র খারাপ বিষয়গুলো বেশি চলে আসে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তবে বুঝতে পারবেন টাকা নিয়ে নেগেটিভ চিন্তা তারাই করে যাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। অর্থই সকল অনর্থের মূল না, বরং যথেষ্ট অর্থ না থাকাই অনর্থের মূল। কেননা যার কাছে টাকা রয়েছে সে জানে টাকা দিয়ে কিভাবে স্বাচ্ছন্দ্যে থাকা যায়। আপনি যদি আপনার ব্রেনে টাকার গুরুত্ব কী তা একবার বুঝাতে পারেন তবে আপনার ব্রেন টাকা নিয়ে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করবে। এছাড়া টাকা নিয়ে যারা ইতিবাচক চিন্তা করে তারা জানে কোথায় তারা অবস্থান করছে, তাদের সামাজিক অবস্থান কী এবং তারা কী হতে চায় এবং সামনের পদক্ষেপগুলো কী। প্রতিদিন কমপক্ষে 15 মিনিট সময় ব্যয় করে টাকা পয়সা নিয়ে কিছু উৎসাহমূলক বিষয় পড়ুন, দেখুন অথবা শুনুন। আপনি নিয়মিত এই কাজটি করতে পারলে আপনার টাকা পয়সা নিয়ে ইতিবাচক চিন্তা ও অনুভূতি আরও বেশি শক্তিশালী হবে। টাকা পয়সা নিয়ে যত বেশি পজিটিভ বিষয় আপনি ভাবতে পারবেন ততই টাকা আয় করার ইচ্ছাশক্তিও বাড়বে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিনিয়র.com ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।